জল আতঙ্ক এই অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমরা আলোচনা করছি যে বিভিন্ন জায়গায় যেভাবে গতকাল থেকে জল দাঁড়িয়েছিল এবং আজ সকালেও সেই ছবির পরিবর্তন হয়নি, পাশাপাশি জেলার চিত্রের দিকে আমরা যদি নজর রাখি হাওড়াতে সেখানে একই রকম ছবি ধরা পড়ছে, অন্যদিকে পাশাপাশি বর্ধমান বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে সেতু ভেঙে গিয়েছে বন্যার কারণে, সব মিলে আলোচনা করছি। আমি এবার সুজীববাবু আপনার কাছে আসব। বৃষ্টির এই খামখেয়ালিপনা, কারণ আমরা দেখেছি যে অন্যান্য বছর সেপ্টেম্বর এই সময় বৃষ্টি হয়, কিন্তু গতকাল শহর কলকাতায় যে বৃষ্টি হয়েছে, কোথাও কি আপনার মনে হচ্ছে যে বৃষ্টি মাত্রাতিরিক্ত পরিমাণ বেড়ে গিয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের জলভাগ এতটাই বেশি উত্তপ্ত, যে কারণের জন্য কিন্তু আমরা বারবার বলছিলাম যে বঙ্গোপসাগরের উপরে পাওয়ারফুল ডিপ্রেশন তৈরি হবে এবং যথারীতি রিপিটেড পাওয়ারফুল ডিপ্রেশন চলছে বঙ্গোপসাগরের ওপর, এবং এর আগেও একটা ডিপ্রেশন ক্রস করে গেছে যেটাতে ছত্তিশগড়ে গিয়ে প্রবল বৃষ্টি হলো, আমাদের এখানেও ভালো বৃষ্টি পেয়েছি আমরা। এরপরে এটা দ্বিতীয় ফেজ ডিপ্রেশন, আর ঠিক একইভাবে আরও তিনখানা ফেজ কিন্তু বঙ্গোপসাগরে ওয়েট করছে, এবং যাদের সাইজ এবারে যা বৃষ্টি হলো তার থেকেও হয়তো বেশি বৃষ্টি ঘটতে পারে, এবং সেটা আগামী 72 থেকে হয়তো 100 ঘন্টার মধ্যে সেই চিহ্ন আমরা পেয়ে যাব আবার। তবে ঘটনা যেটা বলি সেটা হলো যে আমাদের পরিকল্পনার যে একটা দীর্ঘকালীন ত্রুটি, আচ্ছা, সেটা কিন্তু এবারেও কলকাতার জল জমাতে পরিষ্কারভাবে বেরিয়ে এলো। আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে হবে কলকাতা পৌরসভাকে যে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে, জল নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিভিন্নভাবে এ প্রচেষ্টা গ্রহণ করেছে, কিন্তু আমি তবুও অনুরোধ জানাবো যদি এই মুহূর্তে কোনো একটা লঞ্চে করে যদি গঙ্গায় একবার বেরোনো যায় তাহলে দেখতে পাবেন যে গঙ্গার জল, যেটা কলকাতার যে জল গঙ্গায় বেরোচ্ছে সেগুলো কিন্তু হাই ড্রেনের থেকে অনেক বেশি জল সাবসারফেস কন্ডিশন দিয়ে সরাসরি গঙ্গায় বেরিয়ে আসছে। আচ্ছা, এবং আরও উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে এটা দীর্ঘদিন আমার ধারণা খেয়াল করা হয়নি, সেটা হচ্ছে অধিকাংশ হাইড্রেনের যা লেভেল তার থেকে কিন্তু গঙ্গার জলতলের উচ্চতা কম্পারেটিভলি অনেক বেশি, ফলে জোয়ারের সময় কিন্তু কোনোভাবেও এই হাইড্রেনগুলোর মুখ খোলা যায় না, এবং এটার অধিকাংশ হাইড্রেনগুলো যে কারণের জন্য কিন্তু অকেজো হয়ে পড়ে থাকে। আর দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয়, এই ড্রেনেজ কত বছর আগে তৈরি করা হয়েছিল তার ঠিক সালটা আমার জানা নেই, কিন্তু কলকাতার লাস্ট প্রায় 60 বছরের মধ্যে প্রায় 1.5 মিটারের কাছাকাছি ডিগ্রেডেশন ঘটেছে, অর্থাৎ সারফেস নেমে গেছে নিচের দিকে। আচ্ছা, এবং যথারীতি একই সঙ্গে প্রপোর্শনেটলি এই হাইড্রেনগুলোও কিন্তু নিচের দিকে নেমে গেছে, যে কারণের জন্য অটোমেটিক্যালি গঙ্গার জলতল উপরের দিকে থাকে, ফলে এই ঘটনাটাকে যদি খেয়াল না করা হয় তাহলে কিন্তু পৌরসভা যতই চেষ্টা করুক না কেন তাতে কিন্তু এই জলটাকে নামানো যাবে না। দ্বিতীয় উল্লেখযোগ্য যেটা বলি সেটা হচ্ছে কলকাতার জলের দুটো উল্লেখযোগ্য ডিরেকশন, একটা হচ্ছে আদিগঙ্গা চ্যানেলের দিকে বেশ কিছু জল বেরিয়ে যাওয়া, আর একটা হচ্ছে বিদ্যাধরী এই অঞ্চলের দিকে খালের দিকে বেশ কিছু পরিমাণে জল বেরিয়ে যাওয়া, এবং দক্ষিণ কলকাতার থেকে বেশ কিছু জল বেরিয়ে যায় ওদিকে তারাতলা বা ওই সমস্ত সাইডের বেশ কিছু কতগুলো খাল রয়েছে এই খালগুলো দিয়ে। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে সারফেস স্লোপের সঙ্গে এই ড্রেনেজগুলোর মধ্যে স্লোপের ভ্যারিয়েশন ঘটে গেছে উল্লেখযোগ্যভাবে, ফলে আমাদের প্রিভিয়াস যদি কোনো ড্রেনেজ ম্যাপও থাকে তাহলে সেই ম্যাপের সঙ্গে বর্তমানে ড্রেনেজ লাইনের আউটলেটগুলোকে যদি ট্যালি করানো হয় তাহলে কিন্তু দেখা যাবে কিন্তু এদের মধ্যে প্রচুর পরিমাণে ভ্যারিয়েশন ঘটে গেছে, ফলে ইমিডিয়েটলি যদি প্রপার ড্রেনেজের প্ল্যান ম্যাপ তৈরি না করা হয় তাহলে কিন্তু পৌরসভার শত চেষ্টা আপনার কাছে আসবে। তারকবাবুর কাছে চলে যাবো। তারকবাবু, সুজীবদা যে বিষয়টা বা যে যে তত্ত্ব খাড়া করলেন সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, উনি কয়েকটা কথা সঠিক বলেছে, সেটা হচ্ছে যে গঙ্গায় জোয়ার আসলে সব সময় না, এই বিশ্বকর্মা পুজো তার আগে আগে দুর্গা পুজোর আগে কতগুলো বাঁধ আছে, এই কয়েকটা দিনই জলোচ্ছ্বাস হয়,
আর যার ফলে সেই সময় বৃষ্টি হলে জলটা কলকাতা শহরে ডুবে যায়, কেন লক গেটটা বন্ধ থাকে। ঠিক আছে, লক গেটটা হচ্ছে শুধু স্টর্ম ওয়াটার ফ্লোর জন্য, নট ফর ড্রাই ওয়েদার ফ্লো। উনি যে বিদ্যাধরী নদীর কথা বললেন, আমাদের ড্রাই ওয়েদার ফ্লোটা বিদ্যাধরী নদীতেই চলে যায়। ড্রাই ওয়েদার টাইমে আমরা কিন্তু কোনোদিনই এই যে গঙ্গার লক গেট আছে এটা কোনো কখনো খুলি না। দ্বিতীয়ত উনি বললেন যে ড্রেনেজটা নিচে নেমে গেছে, জানি না উনি কি থিওরিতে বলছে। আমাদের কাছে যে ম্যাপ আছে সেই ম্যাপগুলো ধরে আমরা চেক করে করে দেখি বিগসুয়ারগুলো কোথাও মানে নিচে নেমে যায়নি। বরং উনি যেটা বলা উচিত ছিল উনি বলেনি, বিভিন্ন জায়গায় ভেঙে চুড়ে গেছে, সেটা যখন যেরকম ধরা পড়ে আমরা সেটাকে রিপেয়ার করে দিই। ওনার জ্ঞাতসারের জন্য আরো বলি যে আমাদের যে বিগসুয়ারগুলো আছে সে বিগসুয়ারগুলোর মধ্যে আমরা লাইনার লাগিয়েছি জিরো ডিসিল্টিং করে। আমাদের কলকাতার মেয়র সেই টাকাটা আমাদের দিয়েছে, প্রায় 500 কোটি টাকা খরচা করে আমরা ডিসিল্টিং করে তার ভেতরে লাইনার লাগিয়েছি। একেবারে ড্রেনটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। চেষ্টা করছি এডিবির কাছ থেকে টাকাটা যদি পাই তাহলে আমাদের ওই কাজটা যেটা বাকি আছে উত্তর কলকাতার দিকে সেটা করে দিলে ফ্লোটা আমাদের আরো বেড়ে যাবে। এবার গঙ্গার যে জল শহরে ঢোকে এটা ব্রিটিশ টাইম থেকে ব্রিটিশরাও জানতো, যদি না জানতো তাহলে লক গেটটা তৈরিই হতো না। এই সত্য জিনিসটা বুঝতে হবে আমাদের। এটা 119 বছরের ড্রেনেজ সিস্টেম, কিন্তু এত হায়ার ক্যাপাসিটিতে ব্রিটিশাররা বানিয়ে গিয়েছিল, এর উপকারিতা আমরা এখনো পাচ্ছি। বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সময় দেখিয়েছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্রেনেজ সিস্টেম হচ্ছে কলকাতা। এই ড্রেনেজ সিস্টেম থেকে মানুষের অনেক রোজগার হয়, শিল্প তোলা থেকে, মাছ চাষ থেকে, শাকসবজি চাষ থেকে। কারণ ড্রাই ওয়েদার যে ফ্লো আছে সেই ওয়াটারটা আমরা টোটালি মাছের ভেড়িতে দিয়ে দিই, চাষের জন্য দিয়ে দিই, সেখান থেকে লোকের রোজগার হয়। তো এটা কখনোই ঠিক নয় যে ড্রেনটা বসে গেছে। ড্রেন যদি ডিসলোকেশন হয় তাহলেও প্রবলেম হবে, ড্রেন যদি আনডিউলেশন হয় তাহলেও প্রবলেম হবে। তাহলে আপনি আমায় বলুন কলকাতা শহরে, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলছি, আপনি বললে এক্ষুনি ছবিটা পাঠিয়ে দিচ্ছি। এত বৃষ্টি হলো সারা রাত ধরে সকাল থেকে, তাহলে বেলা 1:22 ঠনঠনিয়া কেন একদম শুকনো, যেখানে 3-4 দিন জল জমে থাকত? কলকাতা শহরে নৌকো চলত, কলকাতা শহরে রিক্সা চলত, ঠেলা চলত, গাড়িতে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যেত, এটার একটাও কি দেখা গেছে? হয়েছে চন্দ্রবাবু? তাহলে বলতে হবে যে কলকাতা পৌরসভা সঠিক পথে চলছে না। কলকাতা পৌরসভা সঠিক পথে চলছে, দীর্ঘ 34 বছর ধরে যারা সরকার পৌরসভা চালিয়েছে। নৌকো চলতো, এখন চলছে না, এটুকু উন্নতি যদি বলেন তাহলে আমরা মেনে নিই। কালী মন্দির সহ কিন্তু যে জায়গাটাতে দাঁড়িয়ে যে জায়গাগুলোতে জমছিল না সে জায়গাগুলোতে যে জল জমছে সে তা তো একটা বেহালাতে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, এটা তো মানবেন যদি সেটা না। হ্যাঁ, আমরা তো এই উন্নততর পরিকাঠামো চাইব, কবেকার জিনিস যদি যদি রিপিট হয় তাহলে সে দুর্ভোগ জনগণকে দিয়ে লাভ কি? রিপিট তার ছাড়া কি? বাড়ির মধ্যে জল ঢুকে বসে আছে কলকাতা জুড়ে একদম ভারী বর্ষণ হলে মানতে হবে না। কলকাতা ভেনিস হয়ে যেত না? না, আপনারা ভেনিস বানাতেন কলকাতাকে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা কি ভেনিস বানাননি? এটা কি জল জমে নি নাকি? সকালবেলা থেকে জল জমে রয়েছে, আপনারা যদি কলা দুর্গ কথা বলছেন, যোগ যদি কলা জল ঢুকে গেছে আপনারা কলা দুর্গ কথা বলছেন, আমরা সহযোগিতার কথা বলছি, আপনারা এখানে আক্রমণ করছেন। আক্রমণ করতে কলকাতা বাসীকে ভেনিস দেখাতে জল কি বাপন জমেছে নাকি? আপনারা ফালতু কথাগুলো জীবনে
সেটা জানেন না আপনি জানেন না বলে বলছেন প্রদেশ সময় আপনি জানেন না বলে বলছেন বলে জল জল মানে চার দিন ধরে কাজ হয়ে গেছিল এটা গুগল করে দেখেন শুনুন গুগলে দেখেন না শুনুন ওগুলো আপনারা সত্যি অস্বীকার করুন অজ্ঞানতা অজ্ঞানতা আচ্ছা মহা আশীর্বাদ করবেন না অজ্ঞানতা মহা আশীর্বাদ যদি আসি 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 চন্দা তারকদা কিছু বলবেন তারকদা তারকদা বলুন দিলে একটু বলতে চাই হ্যাঁ বলুন আপনি বলবো হ্যাঁ বলুন আমি একটু বলবো বলুন আপনি বলুন হ্যালো বলুন বলুন তারকদা বলুন হ্যালো আসছে কোন কারণে যোগাযোগ হয় তারকদার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলুন সুজিত আপনি যেটা যে বিষয়ে তথ্য খাড়া করছেন আমি বলছি চয়ন বলছি চয়ন বাবু যে কথাগুলো বলছে শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন আপনি শুনতে পাচ্ছি বলুন হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছেন আমি চয়ন বাবুর উদ্দেশ্যে কয়েকটা কথা নিবেদন করতে চাই আপনাদের উনি বারবার জনগণ জনগণ বলছে জনগণ তো ওনাদের প্রত্যাখ্যান করেছে এক দুই বেহালা যাদবপুর গার্ডেন রিজ ওনারা অ্যাডেড এরিয়া ঢুকিয়েছিল কলকাতা কর্পোরেশনের মধ্যে এই জন্য যে এইসব জায়গায় এদের ঘাঁটি ছিল ভোটে জিতে কলকাতা পৌরসভাকে দখল করবে এবং করেছেও এইখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না আমরা এই সরকার এই কর্পোরেশন সেখানে এডিবি থেকে টাকা নিয়ে লোন নিয়ে নতুন নতুন ড্রেনেজ সিস্টেম করছি পাম্পিং স্টেশন বসাচ্ছি তো চয়নবাবু যে বলছে বেহালায় জল জমছে সেটা তো দায়ী ওনারা আমরা যে তিনটে ওয়ার্ড নিলাম 42, 43, 44 গ্রাম একদম সেই জায়গাগুলো আমরা আগে ডেভেলপ করেছি তারপরে কলকাতা কর্পোরেশনে ঢুকিয়েছি কেউ যদি গিয়ে ওই জায়গায় তিনটে ওয়ার্ডে কোনো জায়গায় জল জমেছে দেখাতে পারে তাহলে বলবো হ্যাঁ সেই লোকটা ঠিক কথা বলছে ছবি সহ আমাকে দেখান তাহলে আমরা পরিকাঠামো তৈরি করে নিয়েছি আর ওনারা পরিকাঠামো তৈরি না করে 41টা ওয়ার্ড নিয়েছিল যার ফল আমাদেরকে আজকে ভোগ করতে হচ্ছে আরও চয়নবাবুকে আমি বুঝিয়ে বলি যে ওনারা যখন কলকাতা পৌরসভায় ছিলেন সেই সময় ওনারা যে কাজগুলো করেছে একটা কাজও ওনাদের সচল নয় আজকে যদি পৌরসভা তার দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে চলতো একটা লোক পরিকল্পনা করে যায় আর একটা লোক এসে রূপায়ণ করে এরকম উল্লেখযোগ্য কাজ ওনারা কোনটাই করতে পারে আপনারা যদি বলেন আমি আমার আমার স্ট্রিটের ছবি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি দেড়টার আমার আমার স্ট্রিটে লোক হেঁটে চলে যাচ্ছে তাহলে এটা কি আপনারা উন্নয়ন বলবেন না বলুন চয়নবাবু আপনি বলুন মুশকিলটা হচ্ছে যে সত্যকে অস্বীকার করে তো কিছু লাভ নেই কিওআইপি কাজ নিয়ে উনি বলছে কিওআইপির কাজ কি আমাদের সময় হয়নি বলুন কিওআইপি আমাদের সময় হয়নি প্রথম ফেজের কাজ কার সময় কাদের সময় আমি আপনাদের কাজের সময় সরকার কাদের ছিল 2007 সালে বিকাশ ভট্টাচার্যের আমলে অটক আমার কথা শুনুন না কিআইপি করেছেন তো কিআইপি করে কি করেছেন সেটা শুনুন কেআইপি করে কি করেছেন এটা শুনুন ধৈর্য ধরে চেঁচাবেন না ধৈর্য ধরে শুনুন ভালো হবে তাতে জানতে পারবেন আপনি বলুন 2007 সালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কলকাতার মেয়র নাগরিক ছিলেন ওনার একজন পেটুয়া অফিসার নীলাংশু বোস তাকে দিয়ে ভোল্টাস কোম্পানির কাছ থেকে 10 কোটি টাকায় অটো ক্লিনিং এর মেশিন কিনেছিল একটা মেশিনও চলেনি সেই মেশিনকে রিনোভেশন বলে 46 লক্ষ টাকা খরচা করে কাজ করতে গেছিল আটকে দিয়ে সেই অফিসারটার কাছ থেকে কাজ কেড়ে নিয়ে 80 লক্ষ টাকায় সেই কাজটা হচ্ছে এই বিকাশবাবুর আমলে আমাদের এই উন্নয়ন হয়েছে কেআইপি এই কাজ করেছে পিডি এই কাজ করেছে কেআইপি একেবারে তারকবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন আমি চয়নবাবুর কাছ থেকে বক্তব্য জানবো পাশাপাশি সুদীপ বাবুরও কিছু বক্তব্য আছে তারকবাবুর উদ্দেশ্যে সেই বক্তব্য আমরা
জানার চেষ্টা করব। এই মুহূর্তে আরো একটা ছোট্ট বিরতির সময় গেছে, আমরা বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনা, এবং সেই সঙ্গে আমরা জেলার দিকের আলোচনা, জেলার দিকের চিত্রটাও নিয়ে আলোচনা করব। ফিরে আসছি এক্ষুনি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।